সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের 83তম জন্মদিন আজ। 1935 সালের এই দিনে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বিচরণ করেছেন কবিতা, গল্প, উপন্যাস এবং নাটক সহ সাহিত্যের নানা শাখায়। গত বছরের 27 সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান বাংলা সাহিত্যের অনন্য এই স্বপ্নদ্রষ্টা। জন্মদিনে নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে সৈয়দ শামসুল হককে। শামিম আহসানের রিপোর্ট। বাংলা আধুনিক কাব্য ও সাহিত্যের পুরোধা ব্যক্তিত্ব সৈয়দ শামসুল হক। কবিতা, গল্প, নাটক, উপন্যাস, ভ্রমণ সাহিত্যের সব শাখায় সমানভাবে বিচরণ করেছেন তিনি। তাই তো তাকে বলা হয় সব্যসাচী। 1951 সালের মে মাসে উদয়াস্ত নামে প্রথম গল্প প্রকাশিত হয় ফজলে লোহানের বিখ্যাত সাময়িকী অজ্ঞতায়। এরপর সুদীর্ঘ 7 দশক ধরে বাংলার সাহিত্য আকাশে আলো ছড়িয়েছেন সৈয়দ হক। রচনা করেছেন 200-এরও বেশি গ্রন্থ। 1964 সালে মাত্র 29 বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন। পেয়েছেন 21শে পদক, স্বাধীনতা পদক সহ বহু পুরস্কার আর সম্মাননা। গেল বছর সেপ্টেম্বরে না ফেরার দেশে পাড়ি জমান সৈয়দ শামসুল হক। তবে জন্মদিনে ভক্তদের শ্রদ্ধাভরে স্মরণ জানান দিচ্ছে সাহিত্যপ্রেমীদের মানসপটে সৈয়দ শামসুল হকের স্মৃতিচিহ্নের কথা। শামিম আহসান, বৈশাখী সংবাদ।